আমরা গভীর সমুদ্রবন্দর থেকে পতেঙ্গা বন্দর পর্যন্ত বড় বড় পাইপলাইন করেছি। এই পাইপলাইনের কাজ এ পর্যন্ত 90% শেষ হয়েছে। গভীর সমুদ্র বন্দর থেকে আগে তেল বড় জাহাজের মাধ্যমে আনা হতো, এরপর ছোট জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এভাবে জাহাজের মাধ্যমে তেল আসতে 12 থেকে 14 দিন সময় লেগে যেত। তবে পাইপলাইনের মাধ্যমে খুব কম সময়েই আমরা এখন তেল সরবরাহ করতে পারব। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজি এসও এলাকায় মেঘনা ডিপো পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে মেঘনা ডিপোতে সরাসরি তেল আসবে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি। পাইপলাইনের সাথে স্কাডা সিস্টেম কন্ট্রোল রুম থাকবে। পাইপলাইনের ভিতরে তেলের সামান্যতম পরিবর্তন, টেম্পারেচারের পরিবর্তন হলেও আমরা কন্ট্রোল করতে পারব, আমরা বুঝতে পারবো। ইভেন কেউ টেম্পারিং করে পাইপলাইন, সেটাও আমরা এখন আর টেকনোলজিস দেয়া, সো এটা কোনো চিন্তা করতে হয় না যে এখন সমস্ত টেকনোলজি দিয়ে ইচ্ছা করলে এখন মহাসমুদ্র দিয়ে পাইপলাইন হয়ে যাচ্ছে না, এক দেশ থেকে আরেক দেশে পাইপলাইন হয়ে যাচ্ছে, এটা টেকনোলজি দিয়ে সিকিউর করা যায়।